আসসালামাইকুম, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এটা হচ্ছে চতুর্থ রোজার বিকাল থেকে আমার ব্লগটা শুরু করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনাদেরকে অনেকবার বলেছি, আরিবের বাবা শাক আনলে শাকটা ও নিজেই কাটে। তো চতুর্থ রোজায় ও একটু বের হয়েছিল বিকালের দিকে, বিকাল না প্রায় 2:30-3টার দিকে বের হয়েছিল। তো ফেরার পথে ও কিছু বাজার ছিল আমার, ওগুলো নিয়ে এসেছে আর সাথে করে শাক নিয়ে এসেছিল। তো দেখতে পাচ্ছেন ও একদম নিচে বসে গিয়েছে রান্নাঘরের, ওখানে বসে শাকগুলো কেটে দিয়েছে। তো এরকমই হয়, আজকে একটু ভিডিও করেছে ও শাক কাটাতে, আপনারা কিছু মনে করবেন না। প্রায় সময় বলতে ও সব সময় শাকটা কেটে দেয় আমাকে, ও অন্যজনের শাক কাটা পছন্দ করে না। আর লকডাউনের কারণে ও বাসায় বসে অফিস করছে, তো এই জন্যই হয়তো একটু হেল্প করছে আর কি। ও এমনিতে রান্নাবান্নার ব্যাপারে খুবই শৌখিন, রান্নাবান্না করতে খুবই পছন্দ করে। তো যাই হোক, শাকগুলো কেটে দেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, আর আবার বাকি যে কাটাকুটি আছে ওটাও করে নিচ্ছি। কারণ ও তো শাকটা শুধু আঁশ ফেলে দিয়েছে এবং বড় বড় টুকরো করে রেখে দিয়েছে, তো আমি ভালো করে ধুয়ে, আর শাকটা ভালো করে পরিষ্কার করতে হয়, না হলে বালি থেকে যায়। তো শাকটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে পটল আর আলু ভাজি করব লম্বা ফালি করে, ও খেতে চেয়েছিল। গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম ও পটল এনেছিল, তো গত ব্লগে তো দেখেছেন যে আমি লাউ রান্না করেছি আর পটলটা ভাজি করতে পারিনি। তো আজকে আলু দিয়ে ভাজি করছি, লম্বা লম্বা ফালি করা, মানে এই পটলটা খেতেও খুব পছন্দ করে। আর হচ্ছে যে শাকটা রান্না করব আলু দিয়ে, আর হচ্ছে যে মাছের, কাতল মাছের একটা কান আছে ওটা দিয়ে রান্না করব। তো আসলে পরিস্থিতি তো ভালো না, মনটাও খারাপ, চারিদিকে শুধু মৃত্যু সংবাদ ছাড়া আর কিছুই শুনি না। আর আমাদের তো, আপনারা তো ভিটিভি বা পেপার পত্রিকা দেখলেই বুঝতে পারেন যে আসলে দেশের পরিস্থিতি ভালো না। তো এই রোজায় সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকে। আর আর কি বলবো, বলার আসলে কিছুই নেই, আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া আর দোয়া চাওয়া ছাড়া আর তো কিছুই নেই, যে সবাইকে যেন এই মহামারী থেকে রক্ষা করে। তো যাই হোক, এখানে আমি ওইদিকে তো আলু আর হচ্ছে পটলটা বসিয়ে দিয়েছি, আর এখানে শাকটা বসিয়ে দিচ্ছি। শাকটা মশলাটা কষানোর পরে যে আলু দিয়ে দিব, আলু দিয়ে তারপরে মাছের কানটা দিব, দিয়ে কষিয়ে তারপর শাকটা রান্না করব। শাকটাও সে রান্না খেতে চেয়েছে। আমি অবশ্য লাউ শাকটা ভাজি খেতেই খুব পছন্দ করি, তো অর্ধেকটা রেখে দিয়েছি, এটা হয়তো আগামীকাল ভাজি করব। আজকে রান্না করছে, আজকে ওর পছন্দ মতো করে রান্না করছে, যেমন পটলটা ও খেতে চেয়েছিল এরকম করে লম্বা লম্বা ফালি করে, তারপরে হচ্ছে শাক রান্না খেতে চেয়েছে, ওই জন্যই করলাম এই তো। আর এটা হচ্ছে যে আমাদের সন্ধ্যা রাত এবং ভোর রাতে রান্না একসাথেই করে ফেলছি, কারণ এই গরমের মধ্যে বারবার রান্না করে যেতে ভালো লাগে না, আর অন্য কাজগুলোও তো আছে। রান্নাঘরে যদি এতটা সময় কাটিয়ে ফেলি তাহলে তো অন্য কাজ করাটাও মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে যে সন্ধ্যা রাতে খেয়ে ফেলবো শাকটা আর পটল, আর হচ্ছে যে আর মুরগি রান্না করব শশা দিয়ে। ঠান্ডা তরকারিগুলো খাওয়ার চেষ্টাই করছি। তো দেখতে পাচ্ছেন এদিকে শাকটা হয়ে গিয়েছে, কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আর হলো যে ওদিকে পটল আর আলুটাও হয়ে এসেছে, ওটাতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নামিয়ে ফেলবো এই তো। আর এভাবেই তো রোজাগুলো পার করছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের চতুর্থ রোজা আর কি শেষ করব। সবাই দোয়া করবেন, আর যার যার জায়গায় থেকে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই, তো দোয়াটাই হচ্ছে সবচেয়ে এখন বেশি জরুরি। যত বেশি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য চাইব, ততই আল্লাহ হয়তো আমাদেরকে গুনাহগুলো মাফ করে দিয়ে সুন্দর একটা দিন আমাদেরকে দিবে, এটাই আর কি। তো এটা ছাড়া আর আমাদের কোনো উপায় নাই। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমার পটলগুলো হয়ে গিয়েছে, আমার দুটো তরকারি হয়ে গিয়েছে, আর এদিকে আমি মুরগির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মুরগিটা রান্না হলে আমি অন্য কাজগুলো করব।
আমি যেহেতু 3টা থেকে কাজটা শুরু করি, তাহলে দেখা যায় যে একদম আসরের নামাজের আগ পর্যন্ত আমার সন্ধ্যা রাতে রান্নাটা হয়ে যায়। তো আসরের নামাজটা পড়ে এসে আমি ইফতারিটা তৈরি শুরু করে দিই, তখন আবার ইফতারি রেডি করে যাই, কী কী করবো সেগুলো রেডি করে রাখি, তারপর শুধু এসে ভাজিটা করি আর কি। তো দেখা যায় যে আমার হয়ে যায়, মানে ইফতারের আগ পর্যন্ত সব কাজই করে নিতে পারি। শেষ মুহূর্তে ওই যে বললাম আরি বা ওর বাবা এসে একটু কাজে লেগে যায়, এই তো শরবতটা রেডি করে বা প্লেটটা ঠিক করে দেয়। তো এদিকে আমি আসর নামাজ পড়ে এসে বসিয়ে দিয়েছি, এখানে পাকোড়া করছি আর কি, বাঁধাকপির পাকোড়া করব আজকে, আর হচ্ছে যে পেঁয়াজও করব, বেগুনি, মানে কমন যেগুলো আছে ওগুলোই আজকে কয়েকদিন ধরে করছি। আজকে নতুনের মধ্যে করব যে পালং শাকের পাকোড়া, ও শাক এনেছিল যে ওখানে পালং শাক এনেছিল, তো ভাবলাম যে পালং শাকের কয়েকটা পাকোড়া করি, এই তো আর কিছুই না। আর ছোলা, তারপর হচ্ছে বেগুনি, পেঁয়াজও, এগুলো একদম কমন আমাদের ঘরের মধ্যে, ওগুলো থাকতেই হবে এই ধরনের আর কি। তো দেখি একটু চেঞ্জ করতে পারি কি না, আগামী রোজায় হয়তো দেখা যাবে যে একটু চেঞ্জ করব, ভাজা পোড়াটা একটু কমিয়ে দিব। আসলে কমিয়ে দেব বললেও মানে কমাতে পারি না, দেখা যায় যে এগুলো না করলে মনে হয় যে কি করব, কি খাবো, এই ধরনের একটা ইয়ে হয়। আর চিড়ামুড়ি তো আমাদের ঘরে একদম কম্পালসারি, ওটা খাওয়া হয়, ওটা দই দিয়ে খাওয়া হয়, দই কলা দিয়ে চিড়ামুড়িটা খাওয়া হয়, সাথে এগুলোও খাওয়া হয়। আসলে বলে কোনো লাভ নাই যে একটু চেঞ্জ করব, সবসময় বলে একটু চেঞ্জ করব, কিন্তু আর সেটা করা হয় না। আর বাড়তি যে কোনো কিছু করব ওটার সময় সুযোগ পাচ্ছি না, আর ওটারও একটা প্রিপারেশান লাগে যে বাড়তি কোনো কিছু করব, তো ওই জন্য আর ওটাও করা হয় না। আর কমন নাস্তাগুলোই মানে কমন ভাজা পড়াগুলোই আমার করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বেগুনে পেঁয়াজু, তারপর ছোলা বুট, এগুলোই তো। যাই হোক, বেগুনটাও করে ফেললাম, আর শুধু বাকি আছে আমার শরবত করাটা আর হচ্ছে যে পালং শাকের পাকোড়াটা। তো এর মধ্যে পালং শাকের পাকোড়াটা বসিয়ে দিয়ে আমি যে পাতিলগুলো হয়েছে, মানে যেগুলোতে করে আমি মানে ভাজা পোড়ার কাজগুলো করেছি, ওগুলো যেগুলো হয়েছে এগুলো এখন ধুয়ে নেব, হাঁড়ি পাতিলগুলো আর কি, হাঁড়ি পাতিল যা প্লেট যেগুলো হয়েছে ওগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তো মোটামুটি রান্নাঘরের কাজটা আমি ইফতারির আগেই শেষ করে ফেলি, আর ইফতারির পরে হচ্ছে যে প্লেট বাটিগুলো হয় ওগুলো সাথে সাথে ধুয়ে ফেলি, তাহলে আমার অত ঝামেলা হয় না আর কি রাতের বেলা। বা ইফতারির পরে দেখা যায় যে একদম শরীরটা আর মানে ওরকমভাবে সায় দেয় না যে আরেকটা কাজ করে কিছু করে একটু রেস্ট নিতে হয় আমাকে, তো এই জন্য ইফতারির পরে আর কোনো কাজই করতে পারি না আমি। এই জন্য ইফতারির আগে দেখা যায় যে মোটামুটি কাজ শেষ করে ফেলি, ইফতারির পরে দেখা যায় যে প্লেট বাটিগুলো হয় ওগুলো হাতের হাত ধুয়ে ফেলি। তো এই জন্য মানে কাজটা আমার জন্য সহজ হয়ে যায়, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, তো চেষ্টা করি ওভাবে কাজটা করার জন্য। তো এদিকে দেখা যাচ্ছে যে মানে আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে ফেলেছি, আর আমার যে পাকোড়াগুলো ছিল ওগুলো করে নিয়েছি। তো আর বাকি আছে আমার জুস করাটা, আজকে পেয়ারা জুস করব। আরে বললো যে পেয়ারা জুস খাবে, তো আরিবের বাবা আমাকে পেয়ারাটা কেটে দিয়েছে, তো ভাবলাম যে আমি এদিকে পাকোড়াগুলো উঠিয়ে পেয়ারা জুসটা করে ফেলি। তো পেয়ারা জুসটা একটু আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর সাথে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। এটা আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আর একটা অনুরোধ তো করতেই পারি তাই না। আর দেখা যায় যে একটা লাইক পড়লে বা একটা কমেন্ট পড়লে ভালো লাগে নিজের কাছে যে ভিডিওগুলো করছে, কেউ একজন আমার ভিডিওগুলো দেখছে, এই আর কি। তো নিজের কাছে ভালো লাগা কাজ করে এবং আরেকটা ভিডিও তৈরি করার জন্য মন চায় আর কি। তো আরিব এদিকে একটু ইফতারিগুলো রেডি করছে, আর এই যে আরিবের বাবা আমাকে কেটে দিয়েছে, তো আমি হলে কী করতাম, বিচিগুলো ফেলে দিতাম, শুধু সবুজ অংশটাই রাখতাম। তো যাই হোক, এখানে আমি কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে যে পুদিনা দিয়েছি,
আর বিট লবণ, লবণ আর হচ্ছে যে চিনি দিয়ে ব্লেন্ড করে নেব পানি দিয়ে। এই তো হয়ে গেল, আর এটা শেকে নেব না, এমনি স্মুদের মতোই খাওয়া হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবে আমরা চতুর্থ রোজাটা কাটিয়েছি আলহামদুলিল্লাহ। চতুর্থ রোজার আমরা ভালোভাবে কাটাতে পেরেছি। তো এটা হচ্ছে ইফতারির পরে আমি চিড়া খই হচ্ছে দুধ আর কলা দিয়ে খাচ্ছি। আর বাইরের ভিউটা দেখছিলাম, ভালোই লাগছিল, মানে একদম পর্দাটা সরিয়ে দিয়ে আমার বারান্দাটা দেখছিলাম আর বসে বসে চিড়া দই আর খই খাচ্ছিলাম। এরপরে কিন্তু আর কোনো শ্যুট করিনি, এটা হচ্ছে ভোর রাতে। ভোর রাতে খাওয়া দাওয়ার পরে একটু চা নিয়ে বসেছি, সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আর আপনাদের কাছে দোয়া চাইবো যেন পঞ্চম রোজাটা ভালোভাবে কাটাতে পারি। আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।